ব্লক মিশন ম্যানেজমেন্ট ইউনিটের পক্ষ থেকে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গ্রুপের মহিলাদের একটি ব্র্যান্ড হচ্ছে এই সংযোগ ক্যান্টিন। বৃহস্পতিবার জেলা পরিষদের সদস্য শুভেন্দু দাস ও কুমারঘাট ব্লক আধিকারিকের হাত ধরে ফিতা কেটে এই সংযোগ ক্যান্টিনের শুভ উদ্বোধন হয় আজ অর্থাৎ 10ই নভেম্বর। কুমারঘাট আরডি ব্লকে মোট 1300-এর ওপরে SHG গ্রুপ রয়েছে এবং সেই গ্রুপগুলোতে যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করা হবে সেই সবগুলা প্রোডাক্ট এই সংযোগ ক্যান্টিনে পাওয়া যাবে। কুমারঘাট আরডি ব্লকের ব্লক আধিকারিক ডক্টর সুদীপ ভৌমিক সংবাদ প্রতিনিধিদের কাছে জানান যে আজকের যে ক্যান্টিন উদ্বোধন করা হয়েছে সেটিকে মূলত গ্রামীণ মহিলাদের উন্নতিকরণের দিকে লক্ষ্য রেখে একটি মডেল হিসেবে গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান এবং তিনি আরও এই বিষয় নিয়ে কী বলছেন শুনুন। ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশন, এই মিশনের আমাদের কুমারঘাট ব্লক মিশন ম্যানেজমেন্ট ইউনিটের উদ্যোগে আমরা যে আজীবিকা মিশনের যে SHG-র যে ওমেন SHG ব্র্যান্ড সংযোগ ক্যান্টিন তার আজকে আমরা শুভ উদ্বোধন করতে যাচ্ছি। তো এই সংযোগ ক্যান্টিনের মাধ্যমে আমাদের কুমারঘাট আরডি ব্লকে বর্তমানে 1300-র উপরে SHG রয়েছে, তারা যে বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করছেন সেই প্রোডাক্টগুলো এই ক্যান্টিনে অ্যাভেলেবেল থাকবে। এখান থেকে ডিসপ্লে এবং সেল কাউন্টার দুটোই হবে এবং এই আজকের এই SHG সংযোগ ক্যান্টিন এটা একটা আমরা মডেল হিসাবে নিচ্ছি যে গ্রামীণ অর্থনীতিটাকে কীভাবে উন্নতি করা যায়। আমরা সবাই জানি SHG-র যে মেইন উদ্দেশ্য গ্রামীণ মহিলাদের সোশ্যাল এবং ইকোনমিক আপলিফমেন্ট, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা আজকে মডেল হিসাবে এই সংযোগ ক্যান্টিন উদ্বোধন করেছি যাতে SHG প্রোডাক্টগুলো ভালো মার্কেটিং পায়, ডিসপ্লে পায় এবং তাদের আরও অর্থনৈতিকভাবে উন্নতি ঘটে। এখানে এটা একটা মডেল ইউনিট, এখানে যতগুলো SHG আছে আমাদের সমস্ত SHG-গুলো প্রোডাক্ট এখানে ডিসপ্লে করা হবে এবং সেল কাউন্টার থাকবে, সঙ্গে আমাদের ওয়েট ক্যান্টিন থাকবে। এখানে SHG মেম্বাররা যারা ইন্টারেস্টেড আছেন এবং বর্তমানে গোলাপ SHG তারা এই ক্যান্টিনটা চালাবেন। তো মনে হয় স্যার আমরা স্বপ্নের মতো মনে হইতেছে আমরা গোলাপ SHG থেকে যে এইরকম যে মানে একটা অনুষ্ঠান যে আমরা মানে পাইছি বা এখানে যে আমরা ইয়ে করছি এটা থেকে আমরা মানে তারা আনন্দিত অনুভব করতেছি আর কি, মানে আমরা স্বপ্নের মতো মনে হইতেছে স্যার। কী কী আছে এখানে? তো স্যার মানে কুটির শিল্পের জিনিস আছে, তারপরে মানে ওই রান্নার যে যে ইয়ে আছে এটি সক্রিয়তা আছে, তারপরে আচার আছে, তারপরে মানে অন্যান্য ফটোফটাকও আছে স্যার। রিপোর্ট ভয়েস 18।